বাংলার বাইরে হয়তো অনেক কম লোকই জানেন রান্নার জগতে গন্ধরাই লেবু হলো সুগন্ধের রাজা। ডাল থেকে খুব সহজেই গন্ধরাই লেবুর চারা তৈরি করা যায়। উপযুক্ত বয়সের ডাল পেন্সিল আকৃতির কেটে বসিয়ে দিলেই তৈরি হয় নতুন চারা। আমরা কালো পটের মধ্যে মাটি ভরে এবং এটার যে নিচের দিকটা আছে সেখানে আইভি রুটিং হরমোন লাগিয়ে এবং সেটা বসিয়ে দেবো এবং সেটা 1 মাস পরে সেটাতে চারা তৈরি হবে। তো এটা হচ্ছে রুটিং হরমোন, এর নাম হচ্ছে কাটিং এড, লেভিস কোম্পানির এটা পাওয়া যায়। এটার ভিতরে আছে আইবিএ মানে ইনডোল বিউটারিক অ্যাসিড, এনএএ মানে ন্যাপথ্যালিন অ্যাসিডিক অ্যাসিড, ও এই নিচটাতে আমরা এভাবে লাগিয়ে নেবো। এই পটে আমরা এভাবে বসিয়ে দেবো এবং সেটা ছায়া জায়গায় প্রায় 1 মাস আমরা রাখবো এবং পরিমাণ মতো জল দিতে থাকবো। লেবুর ডাল থেকে চারার শিকড়, এটা প্রায় 1 মাস আগে আমরা ডালটা পুঁতেছিলাম, তা থেকে গাছটা হয়েছে। এইভাবে এখান থেকে শিকড় বার হয়েছে লেবুর ডাল থেকে। ডাল বসানোর ঠিক 1 মাস পর এরকম ভাবে শিকড় বার হবে। এই সময় চারাগুলিকে অন্য পটে স্থানান্তর অথবা মাটিতে লাগিয়ে দিলেই খুব সহজেই তা বেড়ে ওঠে।